বছরের চারটি মাস আছে মহাসম্মানীয়। আমরা আগে জানতাম যে সম্মানীয় মাস শুধু মহরম, কিন্তু তা নয়। পবিত্র কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে যে পয়গম্বরী যে মাসগুলো দিয়ে মুসলমানরা তাদের এবাদত নির্ণয় করে, যে মাসগুলো গণনা করে সে আগামী মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই পয়গম্বরী মাসগুলো হচ্ছে মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, এইভাবে আরবি মাসগুলো। এই আরবি মাসগুলোর গণনা মুসলমান হিসেবে সবাইকে জানতে হয়, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সকলে বলুন, কিসের জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি না আমার ইবাদতের জন্য। অতএব ইবাদত হচ্ছে মুখ্য উদ্দেশ্য আল্লাহর। এই ইবাদতের মুখ্য উদ্দেশ্য পূরণ করতে গেলে তার বান্দার জানতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কোন সময় কোন ইবাদত বরাদ্দ করে দিয়েছেন। যেমন পাঁচ ওয়াক্তের নামাজ তিনি আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন। যদি একজন মুসলমান এই নামাজ পড়তে চায় তাহলে তাকে ওয়াক্ত চিনতে হবে। কি চিনতে হবে? ওয়াক্ত। তাকে জানতে হবে জোহর কোনটা, আসর কোনটা, মাগরিব কোনটা, এশা কোনটা। এই যদি সে নাই জানে তাহলে সে নামাজ পড়বে কীভাবে? আজকের এশার নামাজ যদি ফজরের পরে সে পড়তে চায় হবে? আপনি কথা বলেন না কেন? হবে। জোহরের নামাজ আসরের সময় পড়তে চাইলে এটি হয় না, যেহেতু তার ওয়াক্ত যেটা ছিল সেই ওয়াক্তে পড়া হয়নি, কাজে এটা কাজা হয়ে যাবে। এই জন্য আপনাদের খিদমত বিনয়ের সাথে বলতে চাই, ইবাদতকারী বান্দা হিসেবে আমাদের প্রত্যেককেই পয়গম্বরী মাস, নবী এবং রসুলদের মাস, নবী এবং রসুলদের মাস, নবী এবং রসুলগণ যে মাসগুলোর নাম নিয়েছে এবং যে মাসগুলো দিয়ে তারা ইবাদতের সময়গুলো খুঁজে পেয়েছে, সেই মাসগুলোই কিন্তু আমাদের গণনার মধ্যে সবসময় থাকতে হবে। আমরা মুসলমান, আমরা জানি আমাদের উপরে রোজা ফরজ। এখন রোজা ফরজ, আমি যদি এই ফরজ রোজা এখন রাখা শুরু করি তা কি হবে? এটা কখনই হবে না। অতএব মুসলমান হিসেবে আমাকে জানতে হবে কোরআনের সেই কথাটি, শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস, যে রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, তার কোরআন নাজিলের মাস হিসাবে রমজান। আর সেই রমজান মাসে আমাকে ফরজ রোজা আদায় করতে হবে। এখন যদি আমি রমজান মাসেই না চিনি, এই মাসটা কখন আসবে সে বিষয় সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, তা রমজান আমার মধ্য হয়ে চলে যাবে কিন্তু আমি রোজার ফরজটি আদায় করতে পারবো না। সম্মানিত সুতি, ইবাদতের মাসগুলো আমাদের সকলেরই জানা প্রয়োজন। সেই হিসেবে আল্লাহ তাআলা চারটি মাস সম্মানীয় ঘোষণা করেছেন। কয়টি? এই চারটি মাসের মধ্যে একটা হচ্ছে আলাদা আর বাকি তিনটা একসাথে। একটি যেটা আলাদা সেটা হলো রজব মাস, যে মাসে আমরা এখন বর্তমান অবস্থান করছি। এই রজব মাসের পরে আপনি দেখবেন জিলকত, জিলহজ এবং মহরম, এই তিনটি মাস পাশাপাশি আছে, একসাথে আছে। তো বাকি তিনটি মাস একসাথে, এরা প্রত্যেক মাস এটা সম্মানীয়, আল্লাহ সম্মানীয় মাস হিসেবে ঘোষণা করেছেন। ফলে আরবের যে সমস্ত মানুষ, আরবের মানুষরা তারা এই চার মাসে তারা মারামারি কাটাকাটি করত না। চার মাসে তাদের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ, নিজেদের মধ্যে ঝগঝাটি, নিজেদের মধ্যে কোনো বিরহ বেদনা নিয়ে তারা থাকতো না, বরং সবসময় তারা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকার মধ্যে অবস্থান করত। সম্মানিত সুধী, এই জন্য আমরা যারা আছি মুসলমান, আমাদের ইবাদতের সময়টা জানতে হবে কি না? আবার বলেন, ইবাদতের সময় কি? জানতে হবে। আজকের আমরা যে মহান অলির দরবারে এখানে এসেছি, সেই মহান অলির দরবারে যে কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই রজব মাসে হিজরতের আগের বছর